সমলয় পদ্ধতিতে ধান চাষ করে লাভবান সিরাজগঞ্জের কৃষক। এতে করে স্বল্প সময়ে অল্প খরচে যেমন জমিতে ধান রোপণ করা যায়, তেমনি সার ও কীটনাশক ব্যবহারে সাশ্রয় হওয়ায় লাভবান হয়েছেন কৃষক। পাশাপাশি ধান কাটায় কম্বাইন হারভেস্টার ব্যবহারে দূর হয়েছে শ্রমিক সংকট। গত কয়েক বছর ধরে ধান চাষে লাভবান হচ্ছিলেন না সিরাজগঞ্জের কৃষক, তাই এবছর সদর ও তারাশ উপজেলায় সমলয় পদ্ধতিতে ধান চাষ করেন তারা। এই পদ্ধতিতে চাষ করায় B28, 29, 62 ও 64 সহ উচ্চ ফলনশীল জাতের ধান বেশি আবাদ হয়েছে, ফলে তারা বেশি লাভের আশা করছেন। ফলন অন্যান্য বছর থেকে অনেক ভালো হয়েছে, অর্ধেক খরচে আমরা ধান কাটতে পারছি এবং কীটনাশকও কম লাগতেছে। কৃষক জানান, সমলয় পদ্ধতি ব্যবহার করার পাশাপাশি কম্বাইন্ড হারভেস্টার দিয়ে ধান কাটায় একদিকে যেমন শ্রমিক সংকট দূর হয়েছে, তেমনি সময় ও খরচও সাশ্রয় হয়েছে। আমাদের যে সমলয় প্রজেক্ট দিছে, এর মাধ্যমে আমি আবাদ করাতে আমার 50% টাকা সাশ্রয় হয়েছে। বাজার অনুযায়ী বিঘাতে মনে করেন যে কমপক্ষে 35-4000 টাকা লাগতো, সেখানে আমরা খরচ করতেছি 2200-2300 টাকা এক বিঘা জমিতে, সময় কম লাগতেছে। কৃষক বান্ধব এমন পদ্ধতি সম্প্রসারিত করার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। আমি চেয়ারম্যান হিসাবে মনে করি যে সদরের দশটা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে এই উদ্যোগ প্রত্যাশা করি, কৃষক যাতে সাশ্রয়ে চাষাবাদ করতে পারে। কৃষককে আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে সার্বিক সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। বীজতলা থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমরা যন্ত্রের ব্যবহারটা নিশ্চিত করেছিলাম। এইরকম কম্বাইন হারভেস্টারের মতো বড় বড় মেশিনগুলো ব্যবহার করতে পারি, তাহলে কৃষক উৎপন্ন ব্যয় যেমন কমবে, একই সাথে আমাদের যান্ত্রিকরণ নিশ্চিত হবে। চলতি বছর জেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,41,575 হেক্টর জমিতে, আর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে 200 হেক্টরের বেশি জমিতে। এর মধ্যে সমলয় পদ্ধতিতে আবাদ হয়েছে 300 বিঘা জমিতে। খালিদ হৃদয়, DBC News, সিরাজগঞ্জ।